Cześć. Dzień dobry. আজকে আলফাইন ইনস্টিটিউটের ক্লাস নার্জন জিয়া বাংলায় যন্ত্রপাতি এটার 3 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের ক্লাস ফলো করেন, ক্লাস করেন, তাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের পর্ব 3-এ আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। চলুন আজকের পর্বে আমরা লেসনে কী কী শিখতে পারি দেখা যাক। চলুন আমরা স্লাইডে চলে যাই। এখানকার স্লাইডে আজকে দেখতে পাচ্ছি প্রথম স্লাইডটাই দেওয়া আছে, দেখেন এটা উচ্চারণ হলো চেরুবা। চেরুবা, চেরুবা কথার অর্থ কি? বোল্ট। হ্যাঁ, বোল্ট মানে কি? খিল। আমরা যে দরজা খিল দিই, এই ধরনের যে বোল্ট আছে, বিভিন্ন ধরনের দরজা খিলের মতো বিভিন্ন জায়গায় যন্ত্রপাতিতে খিল থাকে, তো এই খিলগুলোকেও আমরা চেরুবা বলি পোলিশ ভাষায়। কী বলি? চেরুবা। চেরুবা, চেরুবা হলো বোল্ট, খিল। হ্যাঁ, চেরুবা। চলুন পরের স্লাইডে। এই চেরুবার অর্থ কিন্তু শুধু খিলি না, চেরুবার অর্থ হলো আবার স্ক্রু। হ্যাঁ, তো এই স্ক্রুটাকেও আমরা দিয়েছি চেরুবা স্ক্রু। হ্যাঁ, তাহলে চেরুবার অর্থ আমরা কী কী জানলাম? চেরুবার অর্থ জানলাম আমরা দুটো, একটা হলো খিল বোল্ট আর একটা হলো স্ক্রু। হ্যাঁ, চেরুবা স্ক্রু, চেরুবা, চেরুবা। ওকে, এটাতে আমরা কী দেখতে পাচ্ছি? আমরা আগে শিখলাম স্ক্রু না, দেখেন এখানে কী আছে? চেরুবা ক্রত, চেরুবা ক্রত, চেরুবা ক্রত মানে কি? স্ক্রু ড্রাইভার। হ্যাঁ, চেরুবা ক্রত, চেরুবা ক্রত হলো, চেরুবা ক্রত হলো স্ক্রু ড্রাইভার। চেরুবা হলো স্ক্রু আর চেরুবা ক্রত, চেরুবা ক্রত হলো স্ক্রু ড্রাইভার। ঠিক আছে, তাহলে চেরুবো ক্রন, চেরুবো ক্রন। ওকে, চেরুবো ক্রন। এখানে কি আছে দেখুন, উচ্চারণটা দেখেন, সৎকা, সৎকা। ওকে, সৎকা, তো এত হার্ড করে নেওয়ার দরকার নেই, যদি উচ্চারণটা কিন্তু একটু হার্ড, তো হার্ড করে নেওয়ার কিছু নেই। দেখেন সৎকা, জাস্ট উচ্চারণটা এভাবে বলুন, সৎকা দ্রুচিয়ানা। ওকে, সৎকা দ্রুচিয়ানা। ওকে, সৎকা দ্রুচিয়ানা। ওকে, এটার অর্থ কি? এটা যে তারের ব্রাশ আছে, ওয়্যার ব্রাশ। হ্যাঁ, ওয়্যার ব্রাশ, এই ওয়্যার ব্রাশটাকে কী বলে? সৎকা দ্রুচিয়ানা। ওকে, সৎকা দ্রুচিয়ানা, সৎকা দ্রুচিয়ানা, দ্রুচিয়ানা। পরের একটাতে যাই, দেখেন এখানে কি আছে? সলিফিয়ার কা কন্তভা, সলিফিয়ার কা কন্তভা। ওকে, সলিফিয়ার কা কন্তভা, সলিফিয়ার কা কন্তভা মানে কি? অ্যাঙ্গেল গ্রাইন্ডার। আপনারা যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন তারা খুব ভালো জানেন যে হোয়াট ইজ অ্যাঙ্গেল গ্রাইন্ডার। হ্যাঁ, গ্রাইন্ডার কি? সলিফিয়ার কা কন্তভা, সলিফিয়ার কা কন্তভা হলো অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটা মানে কি? অ্যাঙ্গেল গ্রাইন্ডার, সলিফিয়ার কা কন্তভা, সলিফিয়ার কা কন্তভা, সলিফিয়ার কা কন্তভা, অ্যাঙ্গেল গ্রাইন্ডার পোলিশ ভাষা, সলিফিয়ার কা কন্তভা। ওকে, দেখেন এখানে কি আছে? উচ্চারণটা কি? সনুরেক, সনুরেক, সনুরেক কি? সনুরেক হলো তার, স্ট্রিং। হ্যাঁ, সনুরেক, সনুরেক, ঠিক আছে, সনুরেক, সনুরেক হলো তার, স্ট্রিং। ওকে, এখানে কি আছে? এখানে দেখতে পাচ্ছি এখানে আছে হলো তাস্কা,
টাস্কা, টাস্কাকে ঠেলাগাড়ি, হুইল ব্যারো, এই যে বিভিন্ন ধরনের ময়লা বা বিভিন্ন অল্প কিছু জিনিসপত্র নিয়ে যে সমস্ত ঠেলাগাড়িতে করে হস্তচালিত, ঠেলাগাড়ি মানেই তো হস্তচালিত, তো সেটাই আর কি হুইল ব্যারো বলে। হ্যাঁ, তিন চাকার হয়। হ্যাঁ, তিন চাকার না, মেইনলি থাকে আসলে একটা চাকা, পিছনে তো দুটো স্ট্যান্ড আসলে। এটা কি তাস্কা, পুলিশ ভাষায় ঠেলাগাড়িকে তাহলে কি বলে? হুইল ব্যারো। হুইল ব্যারোকে বলা হয় তাস্কা। তাস্কা, তাস্কা হলো হুইল ব্যারো। ঠিক আছে, এবারে ওয়ার্ডটা কি, এবারে ওয়ার্ডটা হলো তাজমা। তাজমা, তাজমা হলো কি? টেপ। আমরা যে বিভিন্ন কাজে যে স্কচ টেপ, টেপগুলো ইউজ করি বা আরও যে টেপ আছে যেটা আমরা যন্ত্রতে ব্যবহার করি, টেপ দ্যার নট স্কচ টেপ, হ্যাঁ সেই ধরনের টেপগুলোকেও কিন্তু তাজমা বলা হয়। তাজমা, তাজমা তাহলে কি? টেপ, তাজমা। এবার এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি উচ্চারণটা হলো ভাওয়েক, ভাওয়েক মালাস্কি, ভাওয়েক মালাস্কি, ভাওয়েক মালাস্কি। কি এটা? পেন্ট রোলার, পেন্টিং করার জন্য যে রোলার ব্যবহার হয় সেটাকে কী বলে? ভাওয়েক মালাস্কি, পেন্ট রোলার। হ্যাঁ, রং করার জন্য যে রোলারটা ব্যবহার করা হয় সেটা কি? ভাওয়েক মালাস্কি। ঠিক আছে, ভাওয়েক মালাস্কি, ভাওয়েক মালাস্কি। পরের স্লাইডে যাই, দেখেন ওয়ান্স, উচ্চারণটা খেয়াল করেন, ওয়ান্স অগ্রদভে, ওয়ান্স অগ্রদভে। এটা কি? এই যে গার্ডেনে পানি ছেটানোর জন্য যে হুজগুলো ব্যবহার করা হয়, কয়েল হুজ, অনেক বড় বড় এক জায়গা থেকে আরেক জায়গায় গাছে পানি দেওয়ার জন্য, তো সেগুলো হলো কি? গার্ডেন হুজ বা এরকমের হুজ বিভিন্ন ধরনের বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্ক বা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, সেটাকে কী বলা হয় পলিশ ভাষায়? ওয়ান্স অগ্রদভে, ওয়ান্স অগ্রদভে, ওয়ান্স অগ্রদভে। ঠিক আছে, ওকে, এখন পরেরটা দেখেন, এখানে কি আছে? এখানে আছে একটা ভার্ব। হ্যাঁ, আমরা এর আগে হাতুড়ি শিখেছি, হ্যাঁ হাবান দিস্তা, এবার কি শিখবো দেখি? হাতুড়ি পেটা। হ্যাঁ, এটাকে ধরেন হাতুড়ি দিয়ে যে, হাতুড়ি দিয়ে পেটানো হয় যে কোনো কিছু, কোনো পাতের উপর বা ইয়ে, এটাকে কী বলা হয়? এটার জন্য একটা পলিশ ভাষার শব্দ আছে, সেটা হলো কি? ভিয়াজ, ভিয়াজ মককেম, ওকে, মককেম, ভিয়াজ মককেম। তাহলে জন্য কী হলো? ভিয়াজ মককেম, ভিয়াজ মককেম, ভিয়াজ মককেম। ঠিক আছে, এটা কী মানে? হাতুড়ি পেটা। ঠিক আছে, হাতুড়ি পেটানোটাকে কী বলা হয় তাহলে? ভিয়াজ মতকিয়াম। ঠিক আছে, ভিয়াজ মতকিয়াম। ওকে, এবার আমরা কী পেলাম? এবার পেয়েছি আমরা ভিয়াদ্র, ভিয়াদ্র, ওকে, ভিয়াদ্র, ভিয়াদ্র কথা হচ্ছে কি? বালতি। হ্যাঁ, ভিয়াদ্র, ভিয়াদ্র হলো বাকেট, বালতি। হ্যাঁ, ভিয়াদ্র, ওকে। এটা কি? এটা চলতে কি দেখা যায়? আপনারা তো ফর্ক বোঝেন, ফর্কটা কি? কাঁটা চামচের মতো। হ্যাঁ, তো এরকম যে কাঁটা ওলা, কাঁটা চামচের মতো যে লম্বা হাতলওয়ালা যে, মানে ওটা তো আর এক না, বেলচানা, এটা হলো ফর্ক। এই জন্য ফর্ক, এটাকে বলা হয় পিচ ফর্ক। ঠিক আছে, হৃদয়, এই বেলচার মতো বড় বড়, কিন্তু বেলচা নয়, মাথার দিকে কাঁটা চামচের মতো কাঁটাওয়ালা। হ্যাঁ, এটা কি? হৃদয়, পিচ ফর্ক, হৃদয়, ওকে, হৃদয়, হৃদয়, পিচ ফর্ক। পরের স্লাইডটাতে দেখি কি আছে। ভিয়ের, ভিয়ে তারকা, ভিয়ে তারকা, ভিয়ে তারকা,
ভিএ তারকা, তাহলে কি এখানে পাচ্ছি? ভিএ তারকা। ভিএ তারকা কি? ড্রিল। হ্যাঁ, আপনারা অনেকে ড্রিল করার কাজ করে, ড্রিল মেশিনটার নাম জানেন তো, ওরা পুলিশ ভাষায় কি বলে? ড্রিল। ড্রিলটাকে কি বলে? ভিএ তারকা। পুলিশ ভাষায় ড্রিলকে কি বললে তাহলে? তার ভিএ তারকা। ওকে, ভিএ তারকা, ভিএ তারকা। পরের স্লাইডে যাই। এখানে কি আছে দেখেন? স্ক্রু গান। হ্যাঁ, স্ক্রু গানটাকে কি বলে দেখেন? ডাব্লিউ দিয়ে শুরু, কিন্তু ফেক্রান্ত কা। হ্যাঁ, কেন্তার কা, কেন্তার কা, ফে আগে থাকবে কিন্তু উচ্চারণটা হবে না। হ্যাঁ, কেন্তার কা, কেন্তার কা, কেন্তার কা, ঠিক আছে, কেন্তার কা, কেন্তার কা, কেন্তার কা হলো কি? স্ক্রু গান, কেন্তার কা, স্ক্রু গান, কেন্তার কা, ঠিক আছে। এটা কি? জেস্ট অফ। চরণটা কি? জেস্ট অফ। জেস্ট অফ কথা অর্থ কি? বিভিন্ন যে আমরা যন্ত্রের বা কিট কিট থাকে না, যে এই যে স্ক্রু ড্রাইভারের কিট, এত নম্বর, এত এত নম্বর, যেমন নাট টাইট দেওয়ার জন্য 5 নম্বর, 10 নম্বর, 20 নম্বর, যে এই সেটগুলো থাকে, এই সেটগুলোকে কি বলা হয়? জেস্ট অফ, জেস্ট, জেস্ট, ঠিক আছে, জেস্ট। ওকে, তাহলে আমরা শেষের দিকে, তো আমরা চলুন আবার একবারে প্রথম থেকে আবার একবার রিভিউ করি আমরা কী কী শিখলাম। আমরা শিখেছি চড়ুবা। চড়ুবা কথার অর্থ খিল, এবং চড়ুবা কথার অর্থ হলো কি? খিল এবং বোল্ড, বোল্ড। হ্যাঁ, চড়ুবা, চড়ুবা হলো তাহলে আমরা কি পেয়েছি? খিল, বোল্ড এবং চড়ুবা, খিল। তাহলে আমরা কি চড়ুবা সম্পর্কে আরো একটা জানি? চড়ুবা ওয়ার্ড, চড়ুবার আরেকটা মিনিং হলো স্ক্রু। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা পেয়েছি কি? চড়ুবক্রান্ত। হ্যাঁ, চড়ুবক্রান্ত হলো স্ক্রু ড্রাইভার, চড়ুবক্রান্ত, চড়ুবক্রান্ত হলো স্ক্রু ড্রাইভার, ঠিক আছে। তারপরে আমাদের কি ছিল? সশৎকা দ্রুচিয়ানা, সশৎকা দ্রুচিয়ানা, তারের ব্রাস। হ্যাঁ, তারপরে ছিল আমাদের সেলিফিয়ারকা কন্তভা, সেলিফিয়ারকা কন্তভা, ঠিক আছে, মানে হলো অ্যাঙ্গেল গ্রাইন্ডার। ওকে, পরেরটা ছিল আমাদের শনুরে, শনুরে তার, শনুরে। পরেরটা ছিল তাস্কা। তাস্কা কথা হতো হলো ঠেলা গাড়ি, হুইল বেরো, ঠেলা গাড়ি, তাস্কা। ওকে, তারপরে ছিল তাজমা। তাজমা কথা হচ্ছে কি? টেপ, তাজমা, টেপ। ভাওয়েক মালাস্কি, কি ছিল এটা? পেইন্ট রোলার। ভাওয়েক মালাস্কি, ভাওয়েক মালাস্কি, পেইন্ট রোলার। ওকে, তারপরে ছিল ভান্স আগ্রাদবে, গার্ডেন হোজ। হ্যাঁ, ভান্স আগ্রাদবে, গার্ডেন হোজ, ভান্স আগ্রাদবে। ওকে, তারপরে ছিল ফিয়াস মতকিয়াম, ফিয়াস মতকিয়াম, হাতুড়ি পেটা। হ্যাঁ, ফিয়াস মতকিয়াম। ওকে, ভিয়াদ্র বালতি, ওকে, ভিয়াদ্র বালতি। তারপরে ছিল হৃদয়, হৃদয় কথা হচ্ছিল পিসফর্ক, হৃদয়ে। তারপরে ছিল ভিএ তারকা, ভালো, ড্রিল। হ্যাঁ, ভিএ তারকা, ভিএ তারকা। তারপরে ছিল কেন্তারকা। ওকে, কেন্তারকার কথা কি শিখেছি আমরা? কেন্তারকা অর্থ আমরা শিখেছি স্ক্রু গান। হ্যাঁ, কেন্তারকা, স্ক্রু গান। এরপরে আমরা শিখেছি জেস্ত, চেষ্টা, ঠিক, এটা যে কোনো কিছুর সেট, যে কোনো যন্ত্রের বা কিটের সেট, যে স্টফ, যে স্টফ। তো আজকের মতো তাহলে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, তো আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমাদের যে আমাদের চ্যানেলটিকে আপনারা আলফা ওয়ার্ল্ডকে বিশেষ করে সাবস্ক্রাইব করবেন,
শেয়ার করবেন যাতে অন্যরাও এটা থেকে উপকৃত হতে পারে। এবং আর যেটা বেশি বেশি করা দরকার, এগুলো প্র্যাকটিস করার জন্য বেশি বেশি শুনবেন, কারণ শোনার কানটা যদি তৈরি না হয় তাহলে বলার মুখটাও তৈরি হবে না, ঠিক আছে? মুখটা ছুটবে না, সব কথা যে পেটের মধ্যে জমা হবে কিন্তু মুখ দিয়ে আর বেরোবে না। সেই জন্য কী করতে হবে, বেশি বেশি শুনতে হবে এবং বলার প্র্যাকটিসটাও করতে হবে। আপনার সাথে ওয়ার্ড স্টক, এই শব্দ ভাণ্ডারকে বড় করতে হবে। আপনি একটা কাজে যাবেন, যেখানে যে কাজেই যান সেখানে আপনাকে ওই বিষয়ক কাজের রিলেটেড যে শব্দগুলো আছে অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ আপনি ভালো করে কমিউনিকেট করতে পারবেন না। আর পৃথিবীর যে দেশেই যে এখান থেকে আপনারা এই ক্লাসটা করেন, আপনারা একে অপরকে এটা লিঙ্কটা শেয়ার করে দেবেন, দেশে বা বিদেশে যারা আছে, যারা পোল্যান্ডে যেতে চায় বা অন্যান্য দেশে যেতে চায়, আমাদের অন্যান্য ক্লাসগুলোও আছে আমাদের চ্যানেলে। সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব না যদি করতে পারেন তাহলে সমস্যাটা হবে যে আমরা যে এগুলো আমাদের লেসনগুলো, আমাদের ক্লাসগুলো আপলোড করি আমরা অনলাইনে, সেগুলো আপনারা নিয়মিত পাবেন না, আর সে কারণে আপনাদের দেখবেন যে একটা গ্যাপ হয়ে যাবে। আর আপনারা যারা ডিরেক্টলি ভাষা শিখতে চান ক্লাস ওয়াইজ 1 2 3 4 সিরিয়াল অনুযায়ী, তারা আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের ক্লাস মোটামুটি এখন অনলাইনে হয়, তো সেই অবধি আপনাদেরকে আবারও একবার সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো দুভেজ জানিয়া, অ্যান্ড সবার জন্য বেস্ট অফ লাক, দুভেজ জানিয়া।